বাজারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ মালদা জেলার ইংরেজবাজার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। তবে ভোটারদের নয়, দলীয় কর্মীকে সাহায্য করেছিলেন বলে দাবি বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে ইংরেজবাজার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন। বিজেপির উত্তরীয় পরে সেই টাকা দিচ্ছেন তিনি। আর এই ভিডিও ভাইরাল হতেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকারের দাবি, ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী। ভোটের আগে কোনো প্রার্থীর টাকা বিলি পুরোপুরি বেআইনি। নির্বাচন কমিশনকে ওই প্রার্থীর প্রার্থীপদ প্রত্যাহারের জন্য তৃণমূল কংগ্রেস আবেদন জানাবে। মিউনিসিপালিটির 28 নম্বর ওয়ার্ডের ওখানে বিজেপির যে কাউন্সিলর দাঁড়িয়েছে, সে একসময় সিপিএমের জমি মাফিয়া ছিল, রেশন ডিলার, সিপিএমের আমলে প্রচুর পয়সা করেছে। তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও ভাইরালে দেখা যাচ্ছে সে ওখানকার প্রার্থী হয়েছে এবং সে বিজেপির উত্তরীয় পরে মানুষকে টাকা বিলি করছে। নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাব যে যে কেউ প্রার্থী টাকা বিলি করতে পারে না, আবেদন করতে পারে, তাদের দুঃখটা বা তার ভালোবাসাটা বিলি করতে পারে, এটা বেআইনি। নির্বাচনের কমিশনের কাছে আবেদন করে তার যেন প্রার্থীপদ খারিজ হয়, তার ব্যবস্থা আমরা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির পক্ষ থেকে করছি। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল। তার দাবি, দলীয় কর্মীকে তিনি ওই টাকা দিয়েছেন, দলীয় কর্মী সমস্যায় পড়েছিলেন তাই তিনি টাকা দিয়েছেন। হ্যাঁ, অর্থ দিয়ে সাহায্যটা করেছি এই কারণে, ওটা আমার পার্টির কর্মী আছে, আর ও আমার এসে কাল আজকে মানে গতকালকে এসে পা ধরে উল্টে গেছে, দাদা আমার মানে আমার দাদাটাকে বাঁচাতে হবে, ও অ্যাবনর্মাল আছে। আর যেহেতু আমার ও পার্টির কর্মী আছে, ও তো আর কোনো পাবলিক নেই, যে একটা পাবলিক এসছে সাধারণ মানুষ। আজকে আমার দাদার মেয়ের বিয়ে ভেঙে গেছে, বিয়ে ভেঙে যাওয়ার কারণে আজকে আমি দাদাকে বললাম যে আমি কিন্তু এখন অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না, এই কারণে অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না যে এখন ভোট চলছে, এখন নির্বাচন বিধি নেই এটা। হ্যাঁ, একজনকে সাহায্য করেছি, ওটা আমার পার্টির কর্মী, তাই এটার বড় ব্যাপার না। বলছি, তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে ভোটের আগে টাকা দিয়ে আপনি ভোট কেনার চেষ্টা করছেন। না না না, ওগুলো ভুল কথা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম শাকম্বরী অটোমোবাইল নিয়ে এলো ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর। অতি উন্নত প্রযুক্তি এবং অনুভবী ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি এসিই ট্রাক্টর চাষের কাজসহ অন্যান্য কাজের জন্য সর্বোৎকৃষ্ট পছন্দ। এসিই ট্রাক্টর বিশ্বমানের পরীক্ষা ও গুণগত মানের পরীক্ষায় সফল। বাজার চলতি যে কোনো ট্রাক্টরের চাইতে তেল সাশ্রয়ী, শক্তিশালী এবং কঠোর পরিষেবা প্রদানকারী এই এসিই ট্রাক্টর সর্বোৎকৃষ্টতার দাবি রাখে এবং সারা দেশের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই সঙ্গে কৃষক ভাইদের চাষের সুবিধার্থে এসিই কোম্পানি সুলভ মূল্যে নিয়ে এসেছে অতি উৎকৃষ্ট মানের রোটাভেটার এবং হারভেস্টার। তাই ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর, রোটাভেটার এবং হারভেস্টার নিতে আজই যোগাযোগ করুন দক্ষিণ দিনাজপুর জেলার এসিই ট্রাক্টরের একমাত্র অথরাইজড ডিলার শাকম্বরী অটোমোবাইলসে। আমাদের ঠিকানা শাকম্বরী অটোমোবাইল, জামবাগান, বংশিয়ারি, দক্ষিণ দিনাজপুর। আমাদের ফোন নম্বরগুলি হলো